আসর এর উপরে আমি আলোচনা পেশ করেছিলাম। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত। চার শ্রেণীর লোককে আল্লাহ পাক বলেছেন, যার মধ্যে চারটি আমল থাকবে যথাযথ, চারটি কাজ করবে, সে হবে সফল, সে ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ। এই চারটি আমল যার মধ্যে থাকবে, সে যেই কেউ হোক, হোক সে অফিসার, হোক সে কৃষক অথবা ব্যবসায়ী, অথবা সাধারণ দিন মজুর, অথবা সে একজন ঝাড়ুদার, অথবা সে সুইফা টয়লেট পরিষ্কার করে, এমনও দেখা যাবে পৃথিবীর মধ্যে যাদের ধন সম্পদ উচ্চ আকাঙ্ক্ষা বিলাসিতা ছিল, তারা সফল হবে না, সফল হয়ে যাবে নাফি, সফল হবে সুইফা, সফল হবে একজন সাধারণ শ্রমিক, যদি এই চারটি আমল তার মধ্যে যথাযথ থাকে। তো প্রথম সফলতার সিঁড়ি যেটা, আল্লাহ পাক বলেছেন আমানু, যারা ইমান এনেছে, এই সফলতার সিঁড়ি এটাই, সর্বপ্রথম সফলতার সিঁড়ি এটাই হচ্ছে সফলতার মূল সিঁড়ি। কারণ ইমান ব্যতীত কোনো মানুষের ভীত থাকতে পারে না, স্তম্ভ থাকতে পারে না, ইমান হচ্ছে তার মূল ভীত, মূল স্তম্ভ। আমরা এই যে বিশাল বিল্ডিংয়ের নিচে নামাজ পড়ছি, একটা বিশাল বিল্ডিং, সাততলা চাঁদ পর্যন্ত, এই সাততলা মসজিদের মধ্যে কত ধরনের ইট, বালি, সিমেন্ট, রড, তারপরে টাইলস, বিভিন্ন সরঞ্জাম এখানে আছে, অনেক টন ওজন এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা টিকে আছে একটা স্তম্ভের মধ্যে, একটা খুঁটির মধ্যে, সেই খুঁটিটা হলো এই ফিলারগুলো, ঠিক না? এই ফিলারগুলো হচ্ছে খুঁটি। এই ফিলারগুলো যতক্ষণ থাকবে ঠিক, বিল্ডিংটা থাকবে ঠিক, আর ফিলার নষ্ট, পুরা বিল্ডিংটা কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনুরূপভাবে একজন মুসলমান যদি সফল হতে চায়, তাহলে তার ভিতটা আগে মজবুত করতে হবে, তার স্তম্ভটাকে আগে সোজা করতে হবে, মজবুত করতে হবে, তাহলে সে সফলতা অর্জন করবে। এই পৃথিবীতে আল্লাহ পাক মুমিনদেরকে আর সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ সৃষ্টির সেরা বলে ঘোষণা দিয়েছেন। যারা ইমান এনেছে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালিয়েছে, তাদেরকে আল্লাহ পাক সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। এটা আছে সূরাতুল বাইয়ানার মধ্যে ছয় নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক কি বলছে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম সম্পাদন করেছে, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে তারাই হলো সর্বোত্তম সৃষ্টি। সুবহানাল্লাহ। কারা সর্বোত্তম সৃষ্টি? যারা ইমান এনেছে। কারা? ইমানদাররা সৃষ্টির সেরা। বলেন কারা? ইমানদার হলো সৃষ্টির সেরা, যারা ইমান এনেছে। এটা হলো সফলতার প্রথম ধাপ। এই মহা ক্ষতি থেকে বাঁচার জন্য এই চারটি কাজ তার মধ্যে থাকতে হবে। প্রথম কাজটাই আসল মূল, এখান থেকে শাখা প্রশাখা ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আগে আমাকে ভীত মজবুত করতে হবে, তার মানে ইমান মজবুত করতে হবে। এই ইমানটা যদি সঠিক হয়, নির্ভরযোগ্য হয়, নির্ভেজাল হয়, পিওর হয়, তাহলে অন্যান্য আমলগুলো এমনি এমনি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে।
ইমানটাকে মজবুত করতে হবে। সেজন্য আমরা যে ইমান এনেছি, ইমানের মূল ভিত হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আল্লাহ পাক বলেন, তুমি কি দেখছো না আল্লাহ রাব্বুল আলামিন কালিমা তাইয়িবার উপমা কি দিয়ে দিয়েছেন? তুমি কি এটা লক্ষ্য করো না? আল্লাহ পাক বলেন, এটা হচ্ছে এমন একটা ভালো জাতের গাছ যেই গাছের শিকড় এই দুনিয়ার মধ্যে পতিত, এটার শাখা প্রশাখা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, শিকড়গুলা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, আর এর ঢাল ফাল যা আছে আল্লাহ রব্বুল আকাশে আল্লাহ রব্বুল আলামিনের আকাশের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে কালিমা তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হচ্ছে কালিমা তাইয়্যিবা। এই কালিমা তাইয়্যিবার মাধ্যমে আমাদের জীবনের সফলতা, কারণ এই কালিমা তাইয়্যিবা হচ্ছে এমন একটি গাছ যেই গাছের শিখর অনেক মজবুত, যেই গাছের শিখর দুর্বল না, এর ঢালগুলো খুব মজবুত, এটার ঢালগুলা আকাশের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং শিখরগুলা জমিনের পরতে পরতে ঢুকে পড়েছে, এমন একটা মজবুত অবলম্বন ধারণ করেছে কালিমা তাইয়্যিবা। সেই কালিমা তাইয়্যিবা পড়ে আমরা ইমান এনেছি, বলবেন না আলহামদুলিল্লাহ। এখানেই সফলতা, এখানেই সফলতা। আল্লাহ পাক বলেন, কারা সফল? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা হলো সফল, তারা হলো আল্লাহর খাঁটি বান্দা, তারা সফল কাম যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহকে দেখে নাই, ফেরেশতা দেখে নাই, মিজান দেখে নাই, ফুলসেরাত দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে না, না দেখেও প্রাণ ভরে বিশ্বাস করে, জীবনকে উৎসর্গ করে বিশ্বাস করে, আল্লাহ পাক বলেন এরা হচ্ছে সফল। আর যারা আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ কায়েম করে, আল্লাহ পাক বলেন আমার দেওয়ার রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে, এই লোকগুলা হলো সফল কাম। সুবহানাল্লাহ, এই লোকগুলা হলো সফল কাম। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিলআখিরাতি হুম ইউকিনুন। তারা হলো সফল, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনে, আপনার পরে তা পূর্বে তাওরাত জাবুর ইনজিল এগুলা নাজিল করেছে, এগুলার প্রতি ঈমান আনে, আর আখেরাতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, এরাই হলো সফল কাম, আমার শ্রেষ্ঠ বান্দাদের একজন বান্দা। সুবহানাল্লাহ, এরা হচ্ছে সফল কাম। আল্লাহ পাক বলছেন, দেখো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে এতক্ষণ এত কথা বললাম, এতগুলো বর্ণনা দিলাম, এই বর্ণনার মধ্যে যে সমস্ত লোকগুলা পাওয়া যাবে এরাই হলো সফল কাম, এরাই হলো সফল কাম, এরাই হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত যারা এই কাজগুলো যথাযথভাবে করবে। এখন সফলতার পূর্ব শর্ত কি? আল্লাহ পাক বলেন তাদের সফলতা এমন,
যারা ঈমান এনেছে তাদেরকে আমি সফল করব আমার জান্নাতের মধ্যে প্রবেশ করি তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে আগে প্রবেশ করাবো তারপর আমি তাদেরকে সফল করব তারা কারা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা رضي الله عنهم أرضوا أن ذلك لمن خشي ربه সেই সমস্ত লোকগুলা সফল এখন এই সফলতার পর্যায়টা কি আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে নিশ্চিতভাবে তারাই হলো সৃষ্টির সেরা তাদের পুরস্কার রয়েছে তাদের রবের কাছে কেমন পুরস্কার চিরস্থায়ী জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে সফলতা দান করে দিবে চিরস্থায়ী জান্নাত তাদের জন্য দান করে দিবে এখন এই চিরস্থায়ী জান্নাতের মধ্যে কি আছে আমরা যে চিরস্থায়ী জান্নাতের মধ্যে যাব তার মধ্যে কি আছে তার মধ্যে আছে তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাত প্রবাহমান যে জান্নাতের তলদেশ দিয়ে জন্ম প্রবাহমান হবে এমন জান্নাত আমি সফল কাম সফল মুমিনদেরকে দান করে দিব এখন এই জান্নাতটা কি অল্প কয়দিন থাকবে নাকি চিরস্থায়ী থাকবে আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা এই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে আবাদান 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 চিরস্থায়ী থাকবে কালের পর কাল চলে যাবে যুগের পর যুগ চলে যাবে শতাব্দীর পর শতাব্দী চলে যাবে এখান থেকে আর বের হবে না চিরকাল এই জান্নাতের মধ্যে আমার নাজ নেয়ামত ভোগ করতে থাকবে সুবহানাল্লাহ জান্নাতি বান্দাদের এটা হলো সফলতা